ভারতীয় জনতা পার্টি এবং আমাদের শরীর বিএপির তরফ থেকে যুবদের তরফ থেকে যে সমাবেশ সংগঠিত করা হয়েছিল যথেষ্ট সফল নির্বাচনের পর এই ধরনের সভা প্রথম এবং জনজাতি অংশের মানুষ তাদের যথেষ্ট সাড়া দিয়েছেন নতুন করে অনেকেই সামিল হয়েছেন আমাদের সঙ্গে আগামী দিনে আমাদের এই ধরনের আরো অনেক পরিকল্পনা রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া এই ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া চলতেই থাকবে মানুষের কাছে যাওয়া মানুষের কাছে যাওয়ার এটাও একটা পদ্ধতি জনসভা সংগঠিত করা মানুষ কিভাবে এগিয়ে আসছে আমাদের কথা শুনতে আমাদের নেতৃত্বের কথা শুনতে আপনারা সবাই দেখেছেন আপনাদের মধ্যে অনেকে গেছেন সেখানে কিন্তু এই সভারও প্রভাবিত করতে যারা এই সভায় এসেছিলেন তাদের বাড়ির সামনে বোমা ফোটার হামলা উচ্চতি হুমকি দেওয়া এই সমস্ত চলছে বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল অর্থাৎ তাদের তরফ থেকে এই সমস্ত কাজগুলি হচ্ছে শুধু খুমলুং এলাকাতেই নয় রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলি হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রতিরোধের ক্ষমতা রয়েছে কিন্তু আমরা সেই পথে হাঁটতে চাই না আমরা আমাদের কার্যকর্তাদের বার্তা দিয়েছি যাতে তারা সংযোগ অবলম্বন করেন সংযমী আচরণ করেন কোথাও সমস্যা হলে সুরক্ষা বাহিনীর সহায়তা নিতে বলা হয়েছে কোন ধরনের প্রচারণার ফাঁদে যাতে তারা না পড়েন আমরা বার্তা দিয়েছি বারবার বলা হয়েছে সংযমী আচরণ করার জন্য এবং আমাদের কার্যকর্তারা এখনো সেই পথে অবলম্বন করছেন এটা আমাদের নিশ্চয়ই দুর্বলতা নয় কথা নেতৃত্বের কাছে আমাদের পার্টির তরফ থেকে বক্তব্য থাকবে আপনারা আমাদের এই কার্যকর্তাদের উপর যদি নিয়ন্ত্রণ থাকে নিয়ন্ত্রণ না থাকলে আলাদা কথা যদি নিয়ন্ত্রণ থাকে আমাদের নেতৃত্বে তাহলে তাদের সংযত করুন রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা সুপরিচালিত করতে পারেন কোনো বাধা নেই কিন্তু ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তার উপর হামলা এটা আমরা প্রকাশ করব আমাদের সরকার আইনানুগ অবশ্যই ব্যবস্থা নেবেন কিন্তু তারপরেও আমরা বিএনপি নেতৃত্বের কাছে আহ্বান রাখছি আপনারা আমাদের কার্যকর্তাদের নিয়ন্ত্রণে আনুন গণতন্ত্রের মাহাত্মটা একটু বোঝানোর চেষ্টা করুন যদি আপনাদের তরফ থেকে জিজ্ঞাসা কিছু থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আহত বা বাড়িঘর বাড়ি করছে ইতিমধ্যেই বেশ কয়েকটা জায়গা থেকে এই ধরনের অভিযোগ এসছে আমরা স্থানীয়ভাবে যেখান থেকে অভিযোগগুলি আসছে আমরা আমাদের কার্যকর্তাদের বলেছি বিস্তারিত খবর নিতে আমরা এখনই সংক্রান্তের উপর বলছি না সঠিক তথ্য আমরা দিতে চাই সেজন্য আমাদের স্থানীয়ভাবে যে সমস্ত কার্যকর্তারা আছে সবাইকে আমরা বলেছি এই ধরনের ঘটনা যেখানেই হচ্ছে বিস্তারিত খবর দ্রুত আমাদের রাজ্য নেতৃত্বের কাছে সেগুলিও বলতে পারবে না